দেখুন বোন যাচ্ছে আগে আগে আর আমি পেছনে, তো বাজার যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে আসবো বাজার থেকে শেয়ার করবো। তো ব্লগটা স্টার্ট করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ব্লগ ঘুরিয়ে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমিও সাইকেলে যাচ্ছি, তো আমরা দুজন সাইকেলে যাচ্ছি আলাদা আলাদা, তো সেজন্যই কথা বলতে কষ্ট হচ্ছে। তো এত তো দেখতে পাচ্ছেন সাইকেলে যাচ্ছি, তো অনেকদিন পর সাইকেল চালাচ্ছি। দেখুন আমরা দুজন সাইকেলে যাচ্ছি, অনেকদিন পর, দেড় বছর পর আমি সাইকেল চালাচ্ছি। কাল বাজার গেছিলাম তো সেগুলো শেয়ার করতে পারিনি, কালকে বাজার থেকে কি কি নিয়েছি তো সেগুলো আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো কি কি নিয়েছি চলুন দেখাচ্ছি এক এক করে। এই দেখুন দেখাচ্ছি আমার বেবিটার জন্য জুতো প্লাস্টিকের, এই দেখুন জুতো নিয়ে এসেছি বাজার থেকে, কারণ বর্ষাকাল আসছে সেই জন্য এটা প্লাস্টিকের জুতো। দেখুন কেমন আছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দেখুন নিয়ে এসেছি কানের ছোট ছোট, তো আমি এখানে এলেই কিছু কানের আর কিনে নিয়ে যাই এখান থেকে, আমার বাপের বাড়িতে কিনে নিয়ে যাই আমি এলেই এখানে। তো এই দেখুন ছোট ছোট পড়ার জন্য এগুলো, এখানে খুব কম দামে ছোট ছোট মানে খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যায়, সেজন্য আমি যবার আসি তবারই নিয়ে যাই কিনে এখান থেকে ছোট ছোট। এই দেখুন আর আরেক জোড়া নিয়েছি, এই দেখুন দেখুন এগুলো কেমন আছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এখানে জবার বাপের বাড়ি আসি, তবারে আমি ছোট ছোট কানের কিনে নিয়ে যাই, কারণ ছোট ছোট কানের আর খুব কম দামে পাওয়া যায় এখানে, সেজন্য আমি কিনে নিয়ে যাই এখান থেকে। এ দেখুন এবারও এসেছি, এবারও দুজোড়া কিনলাম, কিনে নিয়ে যাচ্ছি। আর দেখুন কিনেছি আরো, এটা হচ্ছে চুড়ি, লাল চুড়ি, এগুলো নিয়েছিলাম কালকে বাজার থেকে, বোনের সাথে বাজার গেছিলাম কালকে, আর কালকে শেয়ার করে নি সেই জন্য আজ শেয়ার করলাম আপনাদের সাথে। তো এগুলোই কেনা হয়েছে। আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই ছোট্ট ব্লগটা আজ এখানে শেষ করছি, টাটা।